চন্দ্রমল্লিকার পাশ দিয়ে কিছু গোলেয়াজ গাছ দিয়ে কিন্তু জায়গাটাকে আর একটু সুন্দর করে সাজিয়ে দিলাম। আর এদিকে দেখুন, চন্দ্রমল্লিকা গাছে ফুলগুলো তো সুন্দর ফুটতে শুরু করেছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু গাছে এখনও প্রচুর গুড়িও আছে, সেটাও কিন্তু ফুটতে বাকি আছে। আর এটা হচ্ছে আমার গাঁদা ফুলের টাওয়ার। তো গাছের গ্রোথ দেখলেই আপনারা বুঝতে পারছেন আমার গাছগুলো কতটা হেলদি। তবে টাওয়ারের কিছু কিছু গাছ একটু নষ্ট হয়ে গেছে, সেটা আমি আপনাদের অন্য একটা ভিডিওতে দেখাবো, কারণ যেহেতু টাওয়ারের চতুর্দিকে কিন্তু সেভাবে রোদ লাগে না, সেই জন্য কিন্তু কিছু গাছ কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তো তার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা যদি টাওয়ার তৈরি করতে চাই, আমাদেরকে এমন পজিশন বাছতে হবে যেখানে চতুর্দিকেই যাতে রোদটা লাগে সেরকম জায়গা নির্বাচন করতে হবে। আর এখানে দেখুন কিছু আছে পর্তুলিকা গাছ, তবে এর মধ্যে পর্তুলিকা গাছ কিছু কিন্তু আছে গরমের ফোটে আর কিছু আছে শীতের ফোটে। তো সেটা আমি কিন্তু এবারই জানতে পারলাম যে শীতের যে পর্তুলিকা আছে, আর এই গামলাটার মধ্যে আপনাদের সঙ্গে তো ভিডিও আমি শেয়ার করেছিলাম যে সমস্ত রকম রং কিন্তু এর মধ্যে মিক্স করে রাখা আছে। তো যখন এখানে ফুলটা ফুটতে থাকবে তখন কিন্তু সমস্ত কালার আমি পেয়ে যাবো এখান থেকে। আর এখানে রয়েছে আমার মুলো শাকগুলো। তো আগের মুলো শাকের ভিডিওতে একটা কমেন্ট ছিল যে মুলো শাকের ভেতরে যে গাছগুলো আছে সেগুলো আমি কেন বললাম না। তো মুলো শাকের ভেতরে যে গাছগুলো হয়েছে এগুলো নর্মালি কিন্তু নিজে থেকেই হয়েছে। তো সেটা হচ্ছে, একটা হচ্ছে দোপাটির চারা, এই দেখুন কী সুন্দর হয়েছে, আর হচ্ছে টমেটোর গাছ। তো টমেটোর গাছ আমার ছাদ বাগানে সমস্ত জায়গাতেই কিন্তু হতে থাকে। তো দেখুন কী সুন্দর গাছে ফুলও এসে গেছে। তো এগুলো কিন্তু আমি লাগাইনি, নিজে থেকে হয়েছে। নর্মালি আমি কিন্তু মুলো শাকই বসিয়েছিলাম, তো তার মধ্যে এই গাছগুলো কিন্তু আমার উপরেই পাওনা। তো ভীষণই ভালো লাগে যখন পরিশ্রম না করেই যখন কোনো কিছু ছাদ বাগানে চলে আসে, তখন কিন্তু সত্যি ভীষণ ভালো লাগে। তো আপনারাও ছাদে বাগান করতে থাকুন আর সবজির খোসা ব্যবহার করুন, দেখবেন আপনার ছাদ বাগানেও প্রচুর পরিমাণে গাছ এমনিতেই হয়ে যাচ্ছে। তো এখানে দেখুন, দেখতে পাচ্ছেন একটা পাকা লঙ্কা। তো এই লঙ্কাটা আমি বাজার থেকে আসা একটা পাকা লঙ্কা। তো আমরা অনেক সময় বাজার থেকে যে লঙ্কাগুলো আসে সেগুলো কিন্তু তার মধ্যে কিন্তু পাকা থাকে, অনেক সময় অনেক কিছু কিন্তু পাকা থাকে। তো সেই পাকা জিনিসের বীজগুলো কিন্তু আপনারা না ফেলে এরকম ছোট ছোট কন্টেনারে আপনারা মাটি দিয়ে বীজগুলোকে বসিয়ে দিন। তো এই লঙ্কার চারাগুলো দেখুন আমি কিন্তু সেইভাবেই বসিয়েছি। তো দেখুন কতগুলো চারা তৈরি হয়ে গেছে। আর মার্কেট থেকে আপনি বা নার্সারি থেকে যখন একটা লঙ্কা গাছ কিনতে যাবেন, একটা চারার দাম নেবে আপনার কাছ থেকে 10 টাকা। তো সেটা কিন্তু আমরা বিনা খরচাতেই আমি কত লঙ্কার চারা তৈরি করে ফেলেছি। তো এরকম বাজারে লঙ্কাগুলো এনে জাস্ট এরকম ভেঙে, এরকম করে ভেঙে নিয়ে বীজগুলোকে আমাদেরকে এক দুদিন কিন্তু অবশ্যই একটু শুকিয়ে নিতে হবে, তাহলে কিন্তু লঙ্কার চারাগুলো কিন্তু একটু তাড়াতাড়ি বেরোবে, আর নাহলে কিন্তু অনেকটা দেরি হবে। কারণ আমার এই লঙ্কার বীজগুলো চারা বেরোতে কিন্তু প্রায় 20 থেকে 25 দিন লেগে গেছে। তা আমি একবার ভেবেছিলাম হয়তো চারা তৈরি হবেই না, কিন্তু তারপরে দেখছি এত সুন্দর চারা তৈরি হয়ে গেছে। তো লঙ্কাগুলো বীজগুলো আপনারা 1 থেকে 2 দিন রোদে শুকিয়ে তারপর বসান, আশা করি খুব তাড়াতাড়ি লঙ্কা চারা তৈরি হয়ে যাবে। লঙ্কাটা ছাড়ানোর সময় অবশ্যই একটু সাবধানে করবেন, কারণ এই কাঁচা লঙ্কার রসটা যদি আপনার হাতে লাগে বীজগুলো বার করার সময়, তারপর কিন্তু হাতটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নেবেন, কারণ এতে কিন্তু প্রচণ্ড ঝাল থাকে এবং সেই হাতটা যদি কোনো কারণে চোখে মুখে যায় সেখানে কিন্তু জ্বালা করতে থাকবে। তো আপনারা বীজ বার করার সময় কিন্তু এদিকটা কিন্তু ভীষণ খেয়াল রাখবেন। আর এখানে রয়েছে যে পর্তুলিকা, এটা কিন্তু শীতের পর্তুলিকা। তো আমি সত্যিই জানতাম না, ছাদ বাগানে বহু বছর ধরে পর্তুলিকা গাছ করছি কিন্তু শীতের গাছ যে আলাদা হয় সেটা কিন্তু এবছরই আমি জানতে পারলাম নার্সারি থেকে। তো দেখুন কী সুন্দর গাছে বীজও তৈরি হয়ে গেছে। তো কিছুদিন আগে আমি নার্সারিতে যাই, তো সেখানে দেখতে পাই এরকম ধরনের ফুল ফুটে আছে। তো আমি যে আমার ছাদ বাগানে ফুটছে না, আপনার কী করে ফুটছে, তো বলে এগুলো শীতের। তো এইগুলো কিন্তু এর আগেও আমি কিনেছি, কিন্তু তখন আমার জানা ছিল না যে শীতের পর্তুলিকা একটু আলাদা। তো সেই জন্য এবছর আমি কি করব, এই গাছগুলো, এই ভ্যারাইটিটা কিন্তু একটু ফুলটাও একটু অন্যরকম হয়, কারণ এই ফুলের কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বীজও তৈরি হয়। আর এর পাপড়িটা দেখুন, মানে দুটো পাপড়ি, দুটো লাইন থাকে, আর যেটা আমাদের সিঙ্গেল থাকে একটা, আর একটা হচ্ছে প্রচুর গোলাপের মতো দেখতে একটা, ওটা হচ্ছে গরমের সময় হয়, আর এইটা কিন্তু শুধুমাত্র শীতের সময়। তো এই গাছগুলোকে আমাদেরকে কিন্তু আলাদা করে রাখতে হবে। আর এটা মানে গরমকালে ফুল হয় কিনা আমার কিন্তু সেটা জানা নেই, এটাও আমি গরমকালেও লাগিয়ে দেখবো যে এই গাছে ফুল হচ্ছে কিনা। তো আপনারা কিন্তু নার্সারিতে গেলে একটু খেয়াল করবেন, এই সময় যদি পর্তুলিকা গাছে ফুল হতে থাকে তাহলে আপনারা বুঝে যাবেন যে এটা কিন্তু শীতের পর্তুলিকা। দেখুন, আর এরকম যে ডগাগুলো শুকিয়ে যাবে সেগুলো কিন্তু অবশ্যই কেটে ফেলে দিতে হবে, নাহলে কিন্তু পুরো গাছটা কিন্তু আস্তে আস্তে খারাপ হয়ে যাবে। আর এর মধ্যে যদি বীজ তৈরি হয় আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই বীজগুলো একটা জায়গায় রেখে বা সেই বীজ থেকে আবার নতুন করে চারা তৈরি করার।
তো আমরা যদি ছাদ বাগানে ছোট ছোট জিনিসগুলো যদি একটু খেয়াল রাখতে পারি এবং গাছগুলোকে যদি একটু বুঝে নিয়ে আমরা তার পরিচর্যাটা করতে পারি, তাহলে কিন্তু আমাদের সারা বছরই সেই গাছগুলো আমাদের কাছে থাকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।